আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু পাতিং ক্যারেক্টার। এখন সময় 4:54 আর আমি আছি মুজিল থেকে যাব মিটিংয়ের দিকে। সারাদিন অফিস করলাম আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সাধারণত এই সময়টা এই দৈনিক বালাম মোড়ে মানে যে পরিমাণ রাশ থাকে, ট্রাফিক থাকে, চিন্তা করতে পারবেন না। আর আজকে খুবই ফ্রি। এখন মিরপুরে যাওয়ার জন্য অফিস থেকে বেরোইলাম। তো মিরপুরে যাওয়ার আগে যাব একটু বাড্ডাতে যাব হচ্ছে আমার একটা কিবোর্ডের জন্য। আমার বাসার যে কিবোর্ডটা আছে, কিবোর্ডের কিছু বাটন নষ্ট হয়ে গেছে। লাস্ট কয়েকদিন কাজ করতে যা দেখতেছি যে বাটনগুলো কাজ করতেছে না, বিশেষ করে হচ্ছে ফাংশন কি কয়েকটা বাটন কাজ করতেছে না। এই বাটনগুলো নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে ময়লা পড়ে পড়ে, বাসায় থাকতে থাকতে ময়লা পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে। তো আমার হচ্ছে যে কাজটা ইদানিং মাথার পরে চাপতেছে সেটা হচ্ছে যে একটা মেকানিক্যাল কিবোর্ডের প্রতি একটু মানে মন টানতেছে। মেকানিক্যাল কিবোর্ডটা দেখতেও ভালো লাগে, কিন্তু প্রবলেম হচ্ছে কদিন টিকবে আমি জানি না। তো এক ভাইকে ফোন দিছিলাম, ভাই আমাকে উত্তর বাড্ডাতে, কারণ ঈদের বন্ধ, সব শোরুম বলেন সবগুলাই বন্ধ, আর আইডিবি সম্ভবত হচ্ছে আগামীকালকে শুক্রবারে খুলবে, আর মাল্টিপ্ল্যান খুলবে হচ্ছে শনিবারে। তো ওনাদের কয়েকটা ব্রাঞ্চ আছে, যেরকম উত্তরার ব্রাঞ্চটা খোলা আছে, প্রগতি সরণি মানে বাড্ডা যে ব্রাঞ্চটা আছে ওই ব্রাঞ্চটাও খোলা আছে, ওইখানে যাচ্ছি। যদি পছন্দ হয় একটা মেকানিক্যাল কিবোর্ড নিয়ে নিব। আমি চাইলে যে আগামীকালকে নিতে পারতাম, আইডিবি থেকে ঘুরে ঘুরে একটু দেখে নিতে পারতাম, কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে যে মাথার ভিতর ঢুকছে যে আমার কিবোর্ড লাগবে। অফিসের কিছু কাজও আছে, যে কাজটা হচ্ছে ইমার্জেন্সি একটা রিপোর্টের কাজ আছে, যে রিপোর্টগুলো আমাকে রবিবারে সাবমিট করতে হবে, কিন্তু আমার অফিস তো শুক্র শনি দুই দিন বন্ধ। তো অফিসের কাজও এখন বাসায় করতে হবে, অফিস সেই একটা প্যারা দিছে। প্রবলেম নাই, সুদে আসলে অফিসের থেকে ছুটি উড়াই নিব আমি। এই যে ঈদের ছুটি, তারপরে হচ্ছে এই যে শুক্র শনিবার বাসায় কাজ করা, এই যে ছুটিগুলো আছে, এই ছুটিগুলো ঠিকই খুব সুন্দরভাবে সুদে আসলে নিয়ে নিব। কারণ কিছুদিন পরে আমার একটা ট্যুর আছে, ঢাকা কক্সবাজার ঢাকা, প্রায় 50টা বাইক নিয়ে একটা ট্যুরের প্ল্যান করতেছিলাম। তো ওই ট্যুরের সময় হচ্ছে আমার প্রায় 1 সপ্তাহের ছুটি লাগবে, বিশেষ করে হচ্ছে ট্যুরটা হচ্ছে 3-4 দিনের একটা ট্যুর। বাট ওই ট্যুরটাতে ট্যুরের আগে কিছু কাজ থাকে এবং পরে রেস্টের একটা ব্যাপার স্যাপার থাকে, ওভারঅল বিষয় নিয়ে আমি 1 সপ্তাহের ছুটি নেবো অফিস থেকে, যার কারণে এই ট্যুরটার কারণে হচ্ছে আমি এই যে ঈদের ছুটি বলেন, তারপর হচ্ছে অফ ডেগুলোতে কাজগুলো করতেছি শুধুমাত্র এই ছুটি দেওয়ার জন্য। এই ছুটিটা হলে মোটামুটি ভালো। আর সাধারণত হচ্ছে আমার শুক্র শনি দুদিন বন্ধ থাকে, যদি অফিসের কাজ থাকে তাহলে কোনো বন্ধ নাই, রাত দিন 24 ঘন্টা কাজ করো। আর যদি কাজ না থাকে তাহলে শুক্র শনি আরামসে রাজার হালে ছুটি, কোনো প্রবলেম নাই। আবার এমনি আদার্স ডেগুলোতে ছুটির জন্য প্রবলেম নাই, যে কোনো নির্দিষ্ট কোনো দিন নাই বা সময় নাই, যখন মন চায় ছুটি নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। যে নির্দিষ্ট কোনো সংখ্যাও নেন যে আপনি বছরে 10টা বা 15টা এর বেশি ছুটি নিতে পারবেন না, এটাও না। যখন মন চাবে আমি অফিস থেকে তখনই ছুটি নিতে পারি, যার কারণে এতটুকু কম্প্রোমাইজ তো করাই যায়, কী বলেন? ঘটনা হচ্ছে, যাওয়ার কথা ছিল বাড্ডায় আর এখন আমি আসি হাতিরঝিলে। তার কারণ হচ্ছে বাড্ডাতে যে শপে যাওয়ার কথা ছিল, শপ ওনার ভাইটা হচ্ছে আমার এক ভাইয়ের ফ্রেন্ড। তো ওনার সাথে যখন কথা হয় উনি আমাকে জানাইলো যে ওনার শপটা খোলা আছে। তো ওই শপেই যাচ্ছিলাম, পথিমধ্যে রামপুরাতে আসলে ভাই ফোন দিয়ে জানাইলো যে তো ফার্স্ট ডে ছিল আজকে, শোরুমটা বন্ধ করে দিছে, আর ওনার নাকি শরীরটাও ভালো লাগতেছে না। তো যার কারণে এই হাতিরঝিলের ভিতরে ঢুকলাম আর বাসার দিকে যাচ্ছি।
অফিস থেকে বেরোয়ছিলাম সম্ভবত হচ্ছে 4:54, আর এখন বাজে 5:16, আর আমি আগারগাঁতে। তাহলে হচ্ছে 54:21 আমি হচ্ছে আগারগাঁয়ে আসলাম, আর তার ভিতরে হচ্ছে রামপুরাতে গেছিলাম। ইনকেস যদি রামপুরাতে না যেতাম তাহলে 15 মিনিটের ভিতরে আমি মিরপুরে চলে যেতাম। তো যেহেতু ভাই বললো যে আগারগাঁ বন্ধ, তারপর তো গাড়ি টাড়ি দেখতেছি খোলা আছে কি না সেটা ওদের দেখার বিষয়, পরিবেশ কি বলে বন্ধ, হ্যাঁ আগারগাঁ বন্ধ মনে হয়, তারপর যেয়ে দেখি, যেয়ে দেখতে তো সমস্যা নাই। তাহলে বিষয়টা হচ্ছে মাথায় যদি কোনো কিছু ঢুকে তাহলে আমার ওই জিনিসটা করতেই হবে, এই হচ্ছে একটা বিষয়। যে আমার ওই জিনিসটা যত সময় করতে না পারবো তাহলে তত সময় আমি শান্তিতে থাকতে পারি না। মানে যদি মনে হয় যে আমার এটা লাগবে তখনই ওইটাই লাগবে, মানে এ একটা প্রবলেম আমার সবথেকে বড়। বন্ধ বন্ধ হ বন্ধ, আহ বন্ধটা নষ্ট হয়ে গেল। তাহলে হচ্ছে বাসায় যাওয়ার আগে একটু আগারগাঁ থেকে ঘুরাই যাই, মানে টুপি চত্বর যাবো। টুপি চত্বর নির্দিষ্ট কোনো জায়গার নাম না, মানে স্পেসিফিকভাবে সাধারণত কোনো জায়গার নাম না, আমরা নিজেরা একটা জায়গায় চায়ের আড্ডা দিই, ওই জায়গাটায় হচ্ছে নাম দিছি আমরা টুপি চত্বর। আস্তে আস্তে আগারগাঁর নতুন রাস্তার কর্মব্যস্ততা বাড়তেছে, সবাই ঢাকাতে আসতেছে ঈদের ছুটি শেষ করে, আর যে দোকানগুলো বন্ধ ছিল সেগুলো খুলতেছে। যেহেতু বাসায় আমি একা আছি তো যে কাজটা করতে হবে, আজকে একটা ফ্রেন্ড আসবে ওকে দিয়ে আমার কম্পিউটারের কিছু কাজ করাইতে হবে। আমার কম্পিউটারটার বয়স হচ্ছে প্রায় 5-6 বছর হবে। এই 5-6 বছরের ভিতরে টোটালি কোনো কাজ করা হয় নাই, ভিতরে ক্লিন করা হয় নাই, তারপরে হচ্ছে উইন্ডোজ দেওয়া হয় নাই। তো এখন যে কাজটা করতে হবে, ফ্রেন্ডে রাত্রে বাসায় আসতে বলছি, ও আসলে আমার পিসিটা মোটামুটি খুলে যে কী বলো ওটাকে ফ্যান আর ওইটাকে প্রসেসরের ওইখানে যে একটা আঠা কেন পিস ছিল জেল দেওয়া থাকে, ওই জেলটাও মনে হয় শুকায় গেছে। তো ওই জেলটাও হচ্ছে রিফিল করতে হবে। তো যাই হোক, এই হচ্ছে কাজগুলো করতে হবে, মাস্ট বি জরুরি, না হলে আর রাহানসের বুথ এখানে দেখি একটা বুথ খোলা পাইছি, এখান থেকে রাহানের একটা বুথ পাইলাম, যদি ই হয় তাহলে হচ্ছে এখান থেকে একটু দেখি রাহানসের একটা বুথ পাইছি। তো এখানে মেকানিক্যাল কিবোর্ড আছে কিনা একটু দেখা যায়। এটা তো কথা ভুলেই গেছিলাম, মেকানিক্যাল কিবোর্ড আছে নাকি, মেকানিক্যাল কিবোর্ড। বিষয়টা হচ্ছে এখানে ওই কিবোর্ডটা পাওয়া যাবে, বাট কিবোর্ডটা আসতে 1 ঘন্টা সময় লাগবে। আমাদের কিবোর্ডগুলা স্টকে নাই, আমাদের হচ্ছে গোডাউন থেকে বা ওয়্যার হাউস থেকে যেটাকে এনে দিবে, আমাকে 1 ঘন্টা পরে আসতে বললেন। এটাই হচ্ছে আমার সেই মেকানিক্যাল কিবোর্ড F3010, এটাই নিলাম 1 ঘন্টা পরে যেয়ে ওনাদের কাছে এটা নিয়ে আসলাম। আর আমার ফ্রেন্ড যখন আসছিল ওকে রিসিভ করে নিয়ে আসলাম, ওই হচ্ছে আজকে রাত্রে আমার কম্পিউটার কাজ টাজ করে দিবে। আর সাথে হচ্ছে যে কাজটা করলো, এই যে এটা র্যাম কিনাইলো আমাকে, এই র্যামটা কিনাইলাম, যেহেতু আমার পিসিতে র্যাম ছিল হচ্ছে একটা 8 GB একটা র্যাম ছিল, আর পরবর্তীতে হচ্ছে এই 8 GB র্যামটা কিনলাম, এখন আমার পিসির র্যাম হচ্ছে 16 GB। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই রাইডিংয়ে সবসময় ফুল ফেস সার্টিফাইড হেলমেট পরে রাইড করবেন। আল্লাহ হাফেজ।